সৌদি আরব সরকার এবার বাজেট ঘাটতিতে পড়েছে, এবং বাজেট ঘাটতি মেটানোর জন্য তারা তাদের ইসলামী বন্ড বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, বাজেট ঘাটতি কমাতে নতুন ইসলামী বন্ড সুকুক বিক্রি সম্পন্ন করেছে সৌদি আরব। তেলের মূল্যবৃদ্ধি সত্ত্বেও বাজেট ঘাটতি কমাতে ঋণ গ্রহণ বাড়িয়েছে দেশটি। এএফপি সংবাদ অনুযায়ী তিন দফায় 5, 7 ও 10 বছর মেয়াদি এই বন্ড বিক্রি করে $130 কোটি সংগ্রহ করা হয়েছে। গত মাসে দেশটি $480 কোটি মতো বন্ড ইস্যুর কাজ সম্পন্ন করেছে। এছাড়া গত সপ্তাহে প্রচলিত বন্ড বিক্রি করে $1,100 কোটি সংগ্রহ করেছে সৌদি আরব। মার্চের শুরুতে $1,000 কোটি ঋণ পুনর্গঠন চুক্তিবদ্ধ হয়। 4 বছর আগে শুরু হওয়া তেলের দরপতনের ফলে দেশটির বাজেট উদ্ভিদ থেকে ঘাটতির দিকে চলে যায়। এর প্রভাবে দেশটি এখনও কাটি উঠতে পারেনি। বর্তমানে দেশটি তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, এজন্য অন্যান্য খাতের দিকে মনোযোগ ছাড়া কাঠামোতে পরিবর্তন নিয়ে আসছে দেশটি। তবে সৌদি আরবের বর্তমান যে অবস্থা সেটা দেখলে অনেকেরই হাসি আসবে। কেন আসবে সেটি বুঝুন। সৌদি আরবের তার বাজেট ঘাটতি মেটানোর জন্য তারা ইসলামী বন্ড বিক্রি করছে, অন্যদিকে তারা কত মিলিয়ন ডলার খরচ করে আমেরিকা থেকে অস্ত্র কিনছে। এবার একটাবার ভেবে দেখুন, তারা নিজেদের বাজেট ঘাটতি মেটানোর জন্য বন্ড বিক্রি করছে, অন্যদিকে মিলিয়ন ডলার খরচ করে অস্ত্র কিনছে। কোনটা সঠিক? উত্তরটা আপনাদের জন্যই বোয়া রইল। ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।